ফের চাঁদ অভিযানে ভারত, এবার আর ভুল ত্রুটি নয়। আগের বারের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের সংশোধন করে আবারও চাঁদে পাড়ি দিতে চলেছে ভারতের চন্দ্রযান ৩। কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্রীহরিকোটায়। কিন্তু জানেন কি, এই চন্দ্রযান ৩ অভিযানের নেতৃত্বে কে রয়েছেন? এই অভিযানের নেতৃত্বে রয়েছেন একজন বাঙালি বিজ্ঞানী, যা বাঙালিদের কাছে গর্বের খবর। একজন বাঙালির নেতৃত্বেই হবে চন্দ্রযান ৩-এর কন্ট্রোলিং প্রক্রিয়া। ভারতের চন্দ্রযান ৩ অভিযানের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন জয়ন দত্ত। বাঙালি হলেও তিনি আসলে অসমের বাসিন্দা। অসমের তেজপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন দক্ষ ছাত্র ছিলেন তিনি। এখন ইউআর রাও স্যাটেলাইট সেন্টারে বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার পদে কাজ করেন জয়ন দত্ত। আগামীকাল দুপুর ২:৩৫ নাগাদ চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে চন্দ্রযান ৩। সেই কারণে বৃহস্পতিবার দুপুর ১টা থেকেই শুরু হয়ে গিয়েছে তার কাউন্টডাউন। সেই চন্দ্রযান ৩-এর কন্ট্রোলিংয়ের নেতৃত্বে রয়েছেন জয়ন দত্ত। চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণ যেমন একটা বড় চ্যালেঞ্জ ইসরোর বিজ্ঞানীদের কাছে, তেমনই সফলভাবে তার চাঁদের মাটিতে অবতরণ করানো আরও বড় চ্যালেঞ্জ। জয়ন দত্ত চন্দ্রযান ৩ মিশনের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন। স্টোরেজ সিস্টেম, ল্যান্ডার ও চন্দ্রযান ৩-এর উৎক্ষেপণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাঙালি বিজ্ঞানী জয়ন দত্ত। চন্দ্রযান ২-এর ব্যর্থতার পরে ফের চন্দ্রযান ৩, এবার একেবারে সাবধানে পা ফেলছে ইসরো। বদল করা হয়েছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডিং পজিশনও। আগে যেখানে চন্দ্রযান ২ ল্যান্ড করেছিল সেখান থেকে কিছুটা দূরে অবতরণ করানো হবে চন্দ্রযান ৩-কে। ১৪ই অগস্ট চাঁদে অবতরণ করানোর পরিকল্পনা রয়েছে চন্দ্রযানের। পৃথিবীর কক্ষপথ থেকে নিরাপদে বেরিয়ে চাঁদের কক্ষপথে চন্দ্রযান ৩-কে অবস্থান করানো একটা বড় চ্যালেঞ্জ। তারপরে চন্দ্রযান ৩-এর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করানোটাও একটা বড় চ্যালেঞ্জ ইসরোর বিজ্ঞানীদের কাছে। এই মিশনের বৃহত্তর লক্ষ্য হলো চাঁদের পৃষ্ঠ এবং গঠন সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং চাঁদের টপোগ্রাফি, খনিজবিদ্যা এবং জলের অণুর উপস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এটি চাঁদের উৎপত্তি এবং বিবর্তন সম্পর্কে আরও জানতে সাহায্য করবে বলে মনে করছেন ইসরোর বিজ্ঞানীরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।